ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দই কাতলার রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি জিরে বাটা এখানে নিয়েছি রসুন টমেটো আর দুটো শুকনো লঙ্কা বাটা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট আর অবশ্যই লাগছে টক দই যেটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আর কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি আগেই এখন তেল গরম হয়ে গেলে এগুলোকে ভেজে নেব। একে একে আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলো খুব বেশি কড়া করেও ভাজতে হবে না আবার নরম করেও ভাজতে হবে না এরপর আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন এখন দিয়ে দিচ্ছি টমেটো শুকনো লঙ্কা আর রসুনের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এলির মধ্যে এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন আমি অ্যাড করে দিচ্ছি জিরে বাটা এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো টক দইটা দই সহ সমস্ত উপকরণকে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই রান্নাটায় আমি কোনো চিনি ইউজ করছি না আপনারা চাইলে একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু চিনি ইউজ করতে পারেন আমি এখন দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু মাখা মাখাই হয় রেসিপিটা তাই খুব বেশি জল দিইনি ঝোলটা এখন ফুটে এসেছে এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো এর সাথে অ্যাড করে দেব মাছটা সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন ততটুকুই জল আমি দিয়েছি ঝোলটা ফুটে এসেছে এখন আমি এটাকে ছ সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি আঁচটা কমিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে আজ বন্ধ করে ঢেকে রেখে দেব দেখুন গরম গরম দই কাতলার রেসিপিটা আমার একদম রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এটা খেতে ভীষণই ভালো হয় একই রকম মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে আপনারা দই কাতলার রেসিপিটা ট্রাই করতে পারেন বেশ ভালোই লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ